মাননীয় সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সাহেব, প্রধানমন্ত্রীর প্রধান সমন্বয়কারী। আজকে এই অনুষ্ঠানে আসতে পারি আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি, এই কারণে যে বাংলাদেশের মিরসরাই সবচেয়ে বড় ইকোনমিক জোন। সেই ইকোনমিক জোনে আমরা ইতিমধ্যে 600 একর জায়গা অ্যালটমেন্ট নিয়েছি, যদিও ওটা শিকদার গ্রুপ এবং গ্যাসমেন গ্রুপ এবং আমরা। আজকের যে এমইউ হচ্ছে সেটা শুধুমাত্র বসুন্ধরা গ্রুপের একক 500 একর জমির জন্য। আমরা সমস্ত রকম ক্রাইটেরিয়া মিট করার পর বেজা কর্তৃপক্ষ আমাদের এটা অনুমোদন করেছে যে এই ল্যান্ডটা আমরা ডেভেলপ করে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন 1985 সন থেকে বাংলাদেশে আমরা শিল্পায়ন, হাউজিং এবং ট্রেডিং এই ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত। আজকের এই দিনে আমি প্রথম স্মরণ করছি বাংলাদেশের, যার জন্ম না হলে আজকে এই দেশ স্বাধীন হতো না, এই দেশে আমরা শিল্পপতি হতে পারতাম না, আমাদের আজকে আমরা পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। বাংলাদেশ যে স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার পর অনেক তার স্বপ্ন ছিল। ষড়যন্ত্রকারীরা ওনাকে হত্যা করে এবং হত্যা করার পরে বাংলাদেশের অর্থনৈতিক একটা বিরাট ধস নেমে আসে। একে একে বাংলাদেশে বিশ্বের দরবারে বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক, তাকে হত্যা করার পর একটা ব্যাড ইমেজ সবখানে ছড়াতে থাকে। এই দেশে জাতির পিতা, যে দেশকে স্বাধীনতা দিয়েছে, যে দেশের স্বাধীনতার জন্য 14 বছর জেলে জীবন যাপন করেছে, সংসার ত্যাগ করেছে, তাকে যারা হত্যা করতে পারে সে দেশে আর কোনো কিছু করা সম্ভব না। কিন্তু আল্লাহর অশেষ রহমত, তার সুযোগ্য কন্যা, উনি গত 8 বছর আগে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে তিনি একে একে বাংলাদেশে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একে একে পরিকল্পনা করতে থাকেন। এটা সত্যি কথা। আমি কদিন আগে একটা মার্গারেট থেচারে একটা লেখা পড়ছিলাম, ওনার সম্বন্ধে বলেছিল একজন, মার্গারেট থেচারকে অনেকে জিজ্ঞেস করেছিল যে এই ব্রিটেনকে শক্তিশালী করতে হলে তোমার কী কী দরকার। উনি জবাব বলেছে, আমাকে 3টা টার্ম দেশ শাসন করতে দাও। যদিও 8 বছর ধরে আমাদের শাসন ক্ষমতায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সময়টা অত্যন্ত স্বল্প, কারণ আমরা এই দেশকে একসময় রাজাকাররা এই দেশ শাসন করেছে, এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশ স্বাধীন করেছে, যে কারণে আমাদের দেশ আগাতে পারেনি। আমরা আজকে সফল জাতি হিসাবে বিশ্ব দরবারে হাজির হয়েছি। আজকে কোনো বাংলাদেশি দেখলেই প্রথম বলে যে ক্রিকেটে বাংলাদেশ এত ভালো করলো কীভাবে, সেটাও কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অবদান। তিনি যদি কোনো ধনী লোকদের দেখে, কোনো মিটিংয়ে যদি ধনী ব্যবসায়ীরা থাকে, প্রথমে উনি বলেন আপনারা স্পোর্টসের জন্য প্যাট্রোনাইজ করবেন। এবং বাংলাদেশে ক্রিকেট যতদূর এগিয়েছে আমি মনে করি সম্পূর্ণতার দাবিদার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, যে রকেট গতিতে এগিয়ে যাচ্ছে, তার নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু আমরা আরও গর্বিত, আজকে আমাদের যিনি প্রধান অতিথি, আজকে বিদ্যুৎ উন্নয়নের রোল মডেল উনি সৃষ্টি করে গিয়েছেন। উনি যখন বিদ্যুৎ সচিব তখন ওনার কাছে আমি গিয়েছিলাম 50 মেগাওয়াট পাওয়ারের জন্য, উনি সাথে সাথে সেটা অনুমোদন করে দিয়েছেন। আজকে উনি বিদ্যুৎ সচিব থাকাকালীনই এদেশের বিদ্যুৎ রকেট গতিতে এগিয়ে যাচ্ছে। এখনও সেই স্পিডটা বজায় আছে, বিদ্যুৎ আমাদের রকেট গতিতে এগিয়ে যাচ্ছে,
ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে। আমি মনে করি বেজার যে দুইজন লোক আছেন, পবন চৌধুরী এবং ওনাকে যিনি গাইড করছেন আজাদ সাহেব, আমি মনে করি এরা দুইজন থাকলে অনেক দূর নিয়ে যেতে পারবে। আজকে আমাদের জিডিপি যেখানে ছিল $600, আজকে $1800-1900 আমরা চলে এসেছি। আশা করি 2021 সালে আমরা মধ্য আয়ের দেশে চলে যাব এবং 2021-41 সালে আমরা অবশ্যই আমরা উন্নত দেশে যাব। এটা বিশ্বের সমস্ত ইকোনমিস্টরা এক বাক্যে বলে যে বাংলাদেশ ইজ এ টাইগার নাও। হ্যাঁ, আমাদের কিছু সমস্যা আছে, যেমন যানজট একটা বড় সমস্যা। বিশ্বের কোনো লোক আসলেই প্রথম এটার জন্য কাজ করছে। আমি আশা করি প্রধানমন্ত্রী অত্যন্ত কাছে থেকে, আমাদের মুখ্য সমন্বয়ক উনি কাজ করে যাচ্ছেন, আমাদের সমস্যাগুলি উনি শোনেন। আমি ভারবালি আমাদের পবন চৌধুরী সাহেবকে বলেছিলাম যে বাংলাদেশে এখন একটা প্রধান সমস্যা মাদক সমস্যা। আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রধানমন্ত্রী নদীতে মাছ ধরা বন্ধ করেছেন, যেহেতু সেখান দিয়ে ইয়াবা পাচার হতো। তা আমি রিকোয়েস্ট করব পবন চৌধুরী এবং আমাদের প্রধান অতিথি যে অ্যাটলিস্ট বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে, জেলা শহরে স্পোর্টস কমপ্লেক্স এবং থিম পার্ক এটাকে যেন ইকোনমিক জোনের আন্ডারে নেওয়া হয়, তাহলে মানুষকে আনন্দের খোরাক দিতে হবে। আনন্দ যদিও একটা আপনাদের লিমিট রেখেছেন 50 একর জমি প্রয়োজন, কিন্তু ঢাকা শহরে 50 একর জমি হয়তো বা আমার আছে, কিন্তু বাংলাদেশে কারোই বোধহয় 50 একর জমি নাই এককভাবে এই আবাসিক বাণিজ্যিক এলাকায়। আপনারা যদি এই রুলটা রিল্যাক্স করেন, এই মাদক সমস্যা দূর হয়ে যাবে। আমরা ছোটোবেলায় স্কুলে যখন পড়তে, স্কুল থেকে বেরিয়ে খেলাধুলা করতে যেতাম, কিন্তু এখন কিন্তু অবস্থাটা ভিন্ন। ছেলেমেয়েরা কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে খেলার মাঠে আনতে হবে, বিনোদনে আনতে হবে, তাহলেই কিন্তু আমাদের মাদক সমস্যা থাকবে না। ছেলেমেয়েরা আনন্দে চলে যাবে, উৎসবে চলে যাবে। আমাদের অনেক আশা যে দুজন এই বেজার হাল ধরেছে, আমি আশা করি বাংলাদেশ রকেট গতিতে এগিয়ে যাবে। আমরাও আপনাদের সাথে অংশীদার হতে চাই। আপনাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের যে রোল মডেল তৈরি করেছে, আমরা তার সাথে সহযোগিতা কিংবা আমরা তার সাথে এটার সাথে আমাদের সমস্ত বিনিয়োগ আমরা করতে যাচ্ছি। আরেকটা জিনিস আমি বলবো, এই এখানে বলার মতো সুযোগ হয়েছে, আমাদের ইন্দোনেশিয়ায় যত ইন্দোনেশিয়ান ছিল তাদের সবার বিদেশে টাকা, প্রচুর টাকা বিদেশে ছিল, সিঙ্গাপুরে ছিল, আমেরিকা ছিল, দুবাই ছিল। ওই দেশের গভর্নমেন্ট একটা ইনসেন্টিভ দিল, তোমরা বিদেশ থেকে সমস্ত টাকা নিয়ে আসো, আমরা 2% ট্যাক্স দিয়ে তোমাদের সমস্ত টাকা হোয়াইট করে নাও। আমরা প্রায় পত্রিকায় দেখি যে 1 লক্ষ কোটি 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার প্রচুর জায়গা হয়েছে, একেবারে বাংলাদেশে যারা হাউজিংয়ে ইনভেস্ট করেছে, যেন আমাদের বসুন্ধরা হাউজিংয়ে যারা 6 লক্ষ টাকা দিয়ে একটা প্লট কিনেছে, ওই প্লটের দাম আজকে 10 কোটি টাকা হয়েছে। তো বাংলাদেশের চেয়ে বড় ইনভেস্টমেন্টের জায়গা আর কোথাও নাই। তা আমি বাংলাদেশের সমস্ত যারাই বিদেশে টাকা রাখেছেন, রাইটলি রংলি যেইভাবে হোক, আনার সুযোগ করে দেওয়া উচিত। সরকারের কাছে আমি আবেদন করব, ন্যূনতম একটা পেনাল্টি দিয়ে কিংবা ন্যূনতম একটা ফি দিয়ে সমস্ত টাকা বিদেশ থেকে আনা উচিত। দেশকে আগাতে হলে আমরা যতই বলি বিদেশিরা আসবে, বিনিয়োগ করবে, আমাদের যে দেশের টান, নাটির টান, মাটির টান, যে কৃষকদের প্রতি আমাদের যে টান, এটা কোনো বিদেশির হবে না। আজকে আমরা আমাদের যেসব অত্যন্ত লাভজনক কোম্পানি, দুর্ভাগ্যজনক হলে একটা কোম্পানিও বাঙালির নাই। বাঙালি একটা কোম্পানি লাভ করলে আরও 20টা কোম্পানি করে, 40টা কোম্পানি করে, কিন্তু বিদেশিরা যেই লাভটা পাবে সাথে সাথে নিয়ে চলে যাবে। সুতরাং বাংলাদেশি উদ্যোক্তাদের আগ্রহী করতে হবে, তারা এখানে শিল্প করবে, কারখানা করবে, দেশের হাউজিং করবে, দেশের উন্নয়নে সমস্ত কিছু করবে। বাংলাদেশের প্রতি বাংলাদেশিদের যে টান, এই টান আমাদের কোথাও থাকবে না।
আর যে কোনো অবস্থায় হোক, আমার মনে হয় বিদেশে বাংলাদেশিদের যেই টাকা আছে, আমার মনে হয় কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে বাংলাদেশিদের আছে, সেই টাকাগুলি দেশে আনা উচিত। ন্যূনতম প্ল্যানটি দিয়ে ন্যূনতম এই টাকাগুলি যদি হোয়াইট হয়ে যায়, বাংলাদেশের চেহারা বাংলাদেশিরাই বদলায় ফেলবে, এখানে বিদেশি ইনভেস্টমেন্ট সেই পরিমাণ প্রয়োজন হবে না। সবশেষে আবার প্রধানমন্ত্রীকে তার ব্যস্ত সরি আমাদের প্রধান অতিথিকে তার ব্যস্ত সময়ের মাঝেও এখানে আসার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি যেভাবে বিদ্যুৎকে এগিয়ে নিয়ে গেছেন, প্রধানমন্ত্রী সমস্ত স্বপ্নকে এগিয়ে নিয়ে গেছেন, আমি আশা করব বাংলাদেশের শিল্পায়নে তার একটা বিশাল বড় ভূমিকা রাখতে হবে। আমাদের দুঃখ হয় যেন আমাদের প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, এই অনুমোদন পাওয়ার সাথে সাথে কাজও হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু এখনও আমলাতান্ত্রিক জটিলতা শেষ হয়নি। সেই জটিলতাগুলি আমার মনে হয় আজকের পেপারে আমরা দেখলাম যে ওয়ান স্টপ সার্ভিস কিন্তু আমরা অনেক দিন ধরে শুনছি, কিন্তু বাস্তবে সেটা কার্যকারী হচ্ছে না। আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী যদি একটু সক্রিয় হয় আর যারাই শিল্পায়ন করবে তাদেরকে ঝামেলা না ফেলে যত সহজে শিল্পায়ন করা যায় তার জন্য এগিয়ে নিয়ে আসা। আমি আশা করি আপনাদের অনেক কথা বলে বিরক্ত করলাম, আমাদের প্রধান অতিথি নিশ্চয়ই এগুলি সরকারের নজরে নেবেন। ধন্যবাদ।